দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সেনা মোতায়েনে নির্বাচন কমিশনের অনুরোধে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। পরে রাষ্ট্রপতি প্রেস সচিব জানান, সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রপতির সময় সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সেনা মোতায়েনের তারিখ ও সময় জানানোর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা জানান এসি সচিব জাহাঙ্গীর আলম। বলেন, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের পরিকল্পনা ইসির। এর আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকের এক পর্যায়ে সেনা মোতায়েনের জন্য সিদ্ধান্ত নেয় ইসির। এ সময় ইসির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন হতে পারে। এদিকে ৭.৫ লাখ আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে নির্বাচনী মাঠে। সংবিধানের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় নির্বাচন কমিশন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতির নিকট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিযুক্ত করার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট অনুরোধ যাচনা করেছেন। মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি শ্রবণ করেছেন, এই বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আলোচনা করে অতি সহসাই এই বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানিয়ে দেবেন। উনি নীতিগতভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনীর সহায়তা প্রদানে সম্মত হয়েছেন।